Dear students, rename worksheet এর কয়টা পদ্ধতি আমি একটু বলছি, তোমরা দেখে নাও। আমার আমার একটা এটা ব্ল্যাঙ্ক কি আছে, ওয়ার্কশিট আছে, এখান থেকে রিনেম ওয়ার্কশিট কি করে করব দেখো। যদি আমরা মনে করি অ্যাড করব, আমরা এখান থেকে হোম যে আমাদের রিবন আছে, হোম রিবন থেকে আমি সেলস কমান্ড গ্রুপের আন্ডারে ইনসার্ট অপশন আছে, এখান থেকে আমি ইনসার্ট শিট যদি আমি করি, অটোমেটিক এখানে শিট ইনসার্ট হবে। দেখো না, ফিফথ আমার শিট ফাইভ আমার নতুন একটা ইনসার্ট হলো। আমি যদি এখানে রিনেম করতে চাই কি করে করব, রাইট ক্লিক করে আমি রিনেম করতে পারি। সে ধরো আমি এখানে লিখছি, ব্যাকস্পেস করে আমি জাস্ট টোটাল শিট ফাইভটাকে মুছে দিয়ে আমি ধরো লিখছি এখানে বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু একটা শিটকে রিনেম করতে পারি। আরেকটা আরেকভাবে রিনেম করা যায়, সেটা দেখো, আমি শিট ফোরটাকে আমি রিনেম করব। কিভাবে রিনেম করব, আমি এখানে ইনসার্টে না গিয়ে আমার জাস্ট এখানে ফরম্যাটে ক্লিক করব। একই রকম কিন্তু হোম আমার রিবন, সেখান থেকে হচ্ছে সেলস কমান্ড গ্রুপ, তারপর আমাদের হচ্ছে ফরম্যাট, সেলস কমান্ড গ্রুপের আন্ডারে ফরম্যাট, সেখান থেকে আমাকে দেখতে হবে রিনেম শিট। রিনেম শিটে এখানে ক্লিক করে তুমি কারেন্টলি ধরো এটা করতে পারো এইচএস, তুমি যেভাবে রিনেম করবে এইচএস 2022। ওকে, এভাবে আমরা কিন্তু শিটকে রিনেম, অ্যাড করা এবং তার সাথে সাথে কমান্ড গ্রুপ মানে অ্যাটলিস্ট রিবন থেকে কমান্ড গ্রুপে কি করে করি সেভাবে করতে পারি, প্লাস রাইট ক্লিক দিয়ে কি করে করি সেভাবে করতে পারি। ওকে, সো এটা তোমরা প্র্যাকটিস করবে, আশা করি রিনেম ওয়ার্কশিটটা তোমরা ভালো রকম বুঝতে পারলে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং।